বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের 70 মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের রাকিব হোসেন। মাঝমাঠ থেকে আসা বলটি নিজের দখলে নিতে পারলেই গোলবারে শুট করতে পারতেন। এ সময় তাকে আটকানোর সর্বাত্মক চেষ্টা করেন মালদ্বীপের দুই নম্বর জার্সি পরিহিত ডিফেন্ডার সামো আলী। রাকিবের গতির সাথে পেরে না উঠে তাকে ডিবক্সের মধ্যেই ফেলে দেন সামো আলী। সাথে সাথে রেফারির বাঁশিও বেজে ওঠে। মাঠে থাকা দর্শক এমনকি খেলোয়াড়রাও ধরে নিয়েছিলেন বাংলাদেশ পেনাল্টি পেয়েছে। এ সময় মালদ্বীপের খেলোয়াড়দেরও প্রতিবাদ করতে দেখা যায়, কিন্তু পরক্ষণে স্পষ্ট হয় রেফারি পেনাল্টি না দিয়ে উল্টো রাকিবের বিরুদ্ধে ফাউল দিয়েছেন। রিপ্লেতে স্লো মোশনে আরেকবার পুরো ঘটনাটি দেখে নিন। এটি কি আসলে পেনাল্টি ছিল? আপনার কাছে কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর বাংলাদেশের ফুটবলের সব তথ্য ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বাংলাদেশ চ্যানেল।